Rajya Sabha Sanshad Hisabe Anusthanik Bhabe Ghoshona Mishoranjan Das aur Rameshwar Telir Naam Bina Protidondhitare Rajya Sabhale Joy Mishoranjan Das aur Rameshwar Telir Anusthanik Bhabe Ghoshona Korile Nirbachoni Bishoye Gohagor Zilat Bharatiya Nyay Suraksha Sanghitare Khote Hosti Dhara Jari Paanch Ba Totuthik Lok Samagoto Hobo Samagomot Nishedhaka Jari Kora Hoise Meeting Dharmaghat Protibadi Samadalor Logote Rajpathot Ji Kono Dhoronor Slogan Diyat Nishedhaka Jari শিবসাগৰত আৰক্ষী তৎপৰতা বৃদ্ধি পোৱা দেখা গৈছে সাম্প্ৰতিক পৰিৱেশ পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি শিবসাগৰ আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ সোমবাৰৰ দিনটোত ৰাজপথত শিবসাগৰ আৰক্ষীৰ দীঘলীয়া পদখন চালন দেখিবলৈ পোৱা গ'ল মহিলাগত আৰু সন্দেহজনক লোকৰ বিৰুদ্ধে দল সংগঠনৰ বিদ্ৰোহ ঘোষণাৰ পাছত শিবসাগৰত দেখা গৈছে আৰক্ষীৰ সক্ৰিয়তা প্ৰতি মুহূৰ্তত অনাকাংক্ষিত পৰিস্থিতিৰে মোকাবিলা কৰিবলৈ সাজু হৈ আছে শিবসাগৰ জিলা প্ৰশাসন লগতে আৰক্ষী প্ৰত্যক্ষভাৱে জনসাধাৰণৰ ওচৰলৈ গৈ বুজ লৈছে পৰিস্থিতিৰ কথা শিবসাগৰৰ সমান্তৰালকৈ তিনিচুকীয়াতো তৎপৰ আৰক্ষী সোমবাৰে তিনিচুকীয়াৰ ৰাজপথত দেখিবলৈ পোৱা গ'ল আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ কিহুতিয়া পৰিস্থিতিৰ বাবে হস্তম হৈ পৰিছে আৰক্ষী প্ৰতিবাদ ৰোধ কৰাৰ বাবে তৎপৰ আৰক্ষী শিবসাগৰত পুনৰ বন্ড সাইন অভিযান জিলা প্ৰশাসনৰ ধাৰাবাহিক প্ৰতিবাদৰ পিছতে তৎপৰ হৈছে শিবসাগৰ জিলা প্ৰশাসন শিবসাগৰত আইন শান্তি শৃংখলা ভংগ কৰাৰ সংকাত বন্ড সাইনৰ ব্যৱস্থা কৰে জিলা প্ৰশাসনে শিবসাগৰ জনগোষ্ঠীয় সংগঠনৰ বিষয়ববীয়ালৈ সমন জাৰি প্ৰশাসনৰ প্ৰতিবাদ উত্তেজনাপূৰ্ণ মন্তব্য দিলে গ্ৰেপ্তাৰৰ লগতে ভৰিব লাগিব জৰিমনা ভাৰতীয় ন্যায় সংহিতা 308 অনুসৰি জাৰি কৰা হৈছে নিৰ্দেশনা বীৰ লাচিত সেনাৰ প্ৰশাসনিক সচিব শৃংখল সলিহা জাতীয় সংগ্ৰামী সেনা অসমৰ সভাপতি সিটু বৰুৱালৈ সমন জাৰি অনুসূচিত জাতি ছাত্র সন্থাৰ সাধাৰণ সম্পাদক পৰকজ্যোতি দাস আটাচুৰ কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক ভাস্কৰ বৰগোহাঁইকে ধৰি বহুকেইটা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ নেতালৈ সমন জাৰি শিবসাগৰ কাৰ্যবাহী দণ্ডাধীশ নিকিপ সৈয়দ বৰাৰ ওচৰত হাজিৰ কৰা নিৰ্দেশ দিয়াৰ পাছতে প্ৰায় 20 গৰাকী নেতাই বন্দত স্বাক্ষৰ কৰিছে শিবসাগৰ জিলা প্ৰশাসনে বন্দত চহী কৰিবলৈ দিয়া নিৰ্দেশ নামানে শৃংখল চলিহা বীৰ লাচিত সেনা প্ৰশাসনিক সচিব শৃংখল চলিহাই ঘোষণা কৰিছে এই কথা প্ৰশাসনৰ বন্দত স্বাক্ষৰ নকৰে শৃংখল চলিহাই নিজৰ স্থিতি টটল বুলি ঘোষণা কৰিছে চলিহাই প্ৰয়োজনত কাৰাগাৰলৈ যাম কিন্তু বন্দত স্বাক্ষৰ নকৰো বুলি শিবসাগৰ জিলা প্ৰশাসনক স্পষ্ট কৰি দিছে শৃংখল চলিহাই আমি কেতিয়াও মুছলমানে উজনি এৰি যাব লাগিব বুলি কোৱা নাই আমি কৈছো যে সন্দেহজনক বাংলাদেশী উজনি অসম এৰি যাব লাগিব নাৰকীয় ঘটনাৰ পিছতে উজনিৰ বিভিন্ন প্ৰান্তত মিয়াৰ হাতাও অভিযান চলাইছে সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাই দেওবাৰৰ পৰা সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাৰ প্ৰতিখন আঞ্চলিক কমিটিয়ে মিয়া বিচাৰি অভিযান চলাইছে মৰাণ খোৱাং অঞ্চলৰ চাৰি লেন যুক্ত পথ নিৰ্মাণত নিয়োজিত সন্দেহজনক মিয়া থকা দুটা অস্থায়ী শিবিৰত দেওবাৰে নিশা আটাচুৰে চলাই অভিযান আটাচুৰ কৰ্মকৰ্তাসকলে সন্দেহজনক মিয়াসকলক শনিবাৰৰ পূৰ্বে উজনি অসম এৰি যাবলৈ ভাবুকি দিয়ে উজনি অসম ত্যাগ কৰিবলৈ মিয়াক এসপ্তাহৰ সময়সীমা বান্ধি দিছে সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাই অন্যথা যিকোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হলে জগৰীয়া নিজেই হ'ব লাগিব বুলি হুংকাৰ দিয়ে আনহাতে মিয়াক কামত নাৰাখিবলৈ উজনিৰ সকলো ঠিকাদাৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠান আৰু ৰাইজক আহ্বান জনাইছে সংগঠনটোৱে বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলৰ বিৰুদ্ধে সৰব টাই আহোম যুৱ পৰিষদ চমুকৈ টাই বা আব্দুল ৰশিদ মণ্ডলক যতেই পায় তাতে ব্যৱস্থা লোৱা হ'ব বুলিও সকীয় নিদিয়ে টাই পায় উজনি অসমৰ পৰা 30 সংগঠনে মিয়া মুছলমানক খেদিব নোৱাৰে বুলি কৰা মন্তব্যৰ পাছতে সৰব হৈ পৰিছে টাই পা সংগঠনটো খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ অসমত মিয়া মুছলমানৰ স্থান নাই বুলি মন্তব্য টাই আহোম যুৱ পৰিষদৰ আৰু এই সন্দৰ্ভত কংগ্ৰেছ দলৰ শীৰ্ষ নেতৃত্বকো সকীয়নি টাই পায় কংগ্ৰেছৰ স্থিতি খিলঞ্জীয়া বিৰোধী হলে উজনিত ৰাইজে কংগ্ৰেছক যিদৰে জয়যুক্ত কৰাব পাৰে তেনেদৰে পৰাস্তও কৰাব পাৰে বুলি কয় সংগঠনটোৱে ৰাজ্যৰ শেহতীয়া পৰিস্থিতিক লৈ ৰাজ্যপালক সাক্ষাৎ কৰিছে এ আই ডি এফে হিংকাণ্ড আৰু উজনিৰ ঘটনাক লৈ সোমবাৰে ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যক সাক্ষাৎ কৰে এ আই ডি এফৰ নেতৃত্বই হিন্দীভাষী আৰু উজনিৰ মুছলমানক হুংকাৰ দিয়াক লৈ ৰাজ্যপাললৈ স্মাৰক পত্ৰ প্ৰেৰণ মুছলমানক হুংকাৰ দিয়া দল সংগঠন ব্যক্তিক গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবী অসমত যাতে ভাতৃঘাতী সংঘৰ্ষ নহয় তাৰ বাবে ৰাজ্যপালক ব্যৱস্থা কৰিবলৈ আহ্বান জনায় এ আই ডি এফৰ নেতৃত্বই সিঙৰ অভিযুক্তক হত্যা কৰি এই ঘটনাৰ বাবে মুছলমান সমাজক দায় জাপি দিয়া হৈছে বুলি অভিযোগ কৰে এ আই ডি এফে খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণক লৈ মংগলদৈত উত্তেজনা অব্যাহত ঘটনাৰ প্ৰতিবাদ স্বৰূপে দেওবাৰে দোকান পোহাৰ বন্ধ ৰাখি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল যদিও সোমবাৰে পুৱাৰে পৰা ক্ৰমাৎ স্বাভাৱিক হৈছে পৰিস্থিতি দেওবাৰে মংগলদৈৰ মাছৰ বজাৰত হিন্দুত্ববাদী এজন নেতাক আক্ৰমণক লৈ সৃষ্টি হৈছিল উত্তপ্ত পৰিস্থিতি
ধিঙৰ কিখুৰি ধৰখন কাণ্ডক লৈ অব্যাহত আছে ধাৰাবাহিক প্ৰতিবাদ ধিং আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত ধিং আঞ্চলিক নাৰী সুৰক্ষা সমিতি ধিং বজাৰ ব্যৱসায় সমিতি আৰু বিধংসীৰ আৰু ধিংবাসী ৰাইজৰ 12 ঘণ্টীয়া অনশন কাৰ্যসূচী অনশনত ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈয়ে অংশগ্ৰহণ কৰে মাতে সুনসালি সরর বহিরাগতর ঘর অগ্নি সংযোগ অর্থ শতাধিক লোকে কেবাটাও ঘর প্রবেশ করে অগ্নি সংযোগ করে বহিরাগতর কেবাটাও ঘরও ভাঙি দিয়ে দলটোয় নুনমাটি আরক্ষী উপস্থিত হওয়া পলায়ন করে দলটো মঙ্গলদৈ কুরুয়ার নৈরে আহিছিল বলে জানিব পৰা গৈছে ধিং কাণ্ডক লৈ কঠোৰ হৈছে চৰকাৰ ধিং কাণ্ডক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি মন্ত্ৰী কেশৱ মহন্তই ক'লে অপৰাধজনিত ঘটনা আৰু ড্ৰাগছৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'বলৈ চৰকাৰ বদ্ধপৰিকৰ অপৰাধজনিত ঘটনা আৰু ড্ৰাগছৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'বলৈ কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা আপোচবিহীনভাৱে গ্ৰহণ কৰিব চৰকাৰে লাডাখৰ নতুন পাঁচখন জিলাৰ নাম ঘোষণা সোমবাৰে কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ে ঘোষণা কৰে লাডাখৰ নতুন পাঁচখন জিলাৰ নাম কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে এক্স হেণ্ডেলযোগে জনালে এই কথা উন্নত আৰু সমৃদ্ধিশালী লাডাখ সৃষ্টিৰ বাবে এই সিদ্ধান্ত গ্ৰহণ কেন্দ্ৰৰ শিৱসাগৰৰ দিন ডকাইতিৰ ঘটনা 15-জনীয়া জুবিতৰ দলে এজন কাপোৰৰ ব্যৱসায়ীৰ পৰা লুটি নিলে 1500 টকা দেওবাৰে নাহৰকটীয়াৰ দিচাম বাগানত সংঘটিত হৈছে এই ঘটনা নছিৰুদ্দিন আহমদ নামৰ যুৱকজনে ডকাইতি জুবিতৰ দলটোৱে শাৰীৰিকভাৱেও আক্ৰমণ কৰে যুৱকজনক দক্ষিণ কামৰূপৰ মিৰ্জা চকত মিয়া খেদা অভিযান চলালে পলাকবাৰী সুৰক্ষা বাহিনীয়ে দক্ষিণ কামৰূপৰ মিৰ্জা জামৰদল লাচিত নগৰত এগৰাকী কন্যা সন্তানৰ মাকক ৰাজমিস্ত্ৰীৰ লগত কাম কৰিবলৈ অহা দুগৰাকী পত্নী থকা এটা মিয়া সম্প্ৰদায়ৰ এজন লোকে পলাই নিয়াৰ পাছতে এনেধৰণে অভিযান আৰম্ভ কৰিছে লাভ জেহাদৰ এই ঘটনাৰ এসপ্তাহ পিছতো পলাকবাৰী আৰক্ষীয়ে একো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ পলাকবাৰী সুৰক্ষা বাহিনী যাৰ বাবে পলাকবাৰী সুৰক্ষা বাহিনীয়ে পলাকবাৰী আৰক্ষী থানা চৌহদতো উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে আনহাতে পলাকবাৰী সুৰক্ষা বাহিনীয়ে মিৰ্জা চকত কিছু দোকান দি থকা মিয়া সম্প্ৰদায়ৰ লোকক এদিনৰ সময়সীমা বান্ধি শীঘ্ৰে দোকানৰ সামগ্ৰীৰ সৈতে মিয়া সম্প্ৰদায়ৰ লোকক ঠাই এৰিবলৈ আহ্বান জনালে পলাকবাৰী সুৰক্ষা বাহিনীয়ে মঙ্গলদৈ দুই নকল সোণ সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ মঙ্গলদৈ ভেবাৰ ঘাটৰ পৰা নকল সোণ সৰবৰাহকাৰী দুজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ধৃত দুজন বঙাইগাঁৱৰ হুছেইন আলী আৰু কলাইগাঁও ভকতপাৰাৰ চাহাবুল ইছলাম ধৃত দুইৰে পৰা নকল সোণৰ টুকুৰা উদ্ধাৰ কৰা হৈছে এ বি চি বাছ আস্থানত ৰক্তাক্ত অৱস্থাত এজন যুৱকক উদ্ধাৰ কৰা হৈছে এ বি চি বাছ আস্থানত অচেতন অৱস্থাত স্থানীয় লোকে উদ্ধাৰ কৰে যুৱকজনক এই পৰ্যন্ত উদ্ধাৰ হোৱা নাই পৰিচয় ঘটনাস্থলীৰ পৰা আৰক্ষীয়ে যুৱকজনক উদ্ধাৰ কৰি চিকিৎসাৰ ব্যৱস্থা কৰে জুমনিৰ আভাৰ মাতৃৰ সোণৰ চেইন থপিয়াই নিলে জুবিত শুকুৰবাৰে সন্ধিয়াৰ ভাগত সংঘটিত হৈছে এই ঘটনা চিলনী চুৰৰ টাৰ্গেট হ'ল প্ৰয়াত এছ আই জুমনিৰ আভাৰ মাতৃ সুমিত্ৰা ৰাভা উদালবাকৰা আৰক্ষীয়ে টহল নিদিয়াৰ অভিযোগ নুমলীগড়ৰ কালিয়নি চাহ বাগিচাত এটা অচিনাক্ত মৃতদেহ উদ্ধাৰ হৈছে কোনো জুবিতই হত্যা কৰি মৃতদেহটো পেলাই থোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে স্থানীয় ৰাইজে ঘটনাস্থলীত নুমলীগড় আৰক্ষী উপস্থিত হৈ ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে এবছৰ পিছত আৰক্ষী জালত পৰিল পলাতক হৈ থকা দলবদ্ধ ধৰ্ষণৰ দুই অভিযুক্ত চৰ অঞ্চলত আত্মগোপন কৰি থকা অৱস্থাত হাজো আৰক্ষীয়ে অভিযান চলাই আটক কৰিলে টাঙোনমাৰী কাজম আলী আৰু তাপাবৰী জব্বাৰ আলীক 2023 বৰ্ষৰ 1 এপ্ৰিলত ধেমাজিৰ এগৰাকী মহিলাক দলবদ্ধ ধৰ্ষণ কৰিছিল 9টা ধৰ্ষণকাৰীয়ে এই ঘটনাৰ মূল মাষ্টাৰ মাইণ্ড আছিল হাজোৰ টাপাবৰীৰ আলতাফ নামৰ কেব চালকটো আলতাফে মহিলাগৰাকীক কোম্পানীত চাকৰি দিয়াৰ চলেৰে গুৱাহাটীলৈ মাতি পঠিয়াইছিল আৰু তাৰ পিছতে এই জঘন্য কাণ্ডটো সংঘটিত কৰিছিল ধৰ্ষণকাৰী আলতাফ আৰু আন 8 সহযোগীয়ে মহিলাগৰাকীক উপৰ্যুপৰি ধৰ্ষণ কৰি অচেতন অৱস্থাত জংঘলত পেলাই থৈ গৈছিল তাৰপিছত ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰিছিল পৰৱৰ্তী পৰ্যায়ত ৰামদিয়া আৰক্ষীয়ে ঘটনাত জড়িত মূল অভিযুক্ত আলতাফ সৈতে আন 4 ধৰ্ষণকাৰী গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল কিন্তু 4 অভিযুক্ত পলাতক হৈ আছে ৰঙাপাৰাৰ প্ৰতিষ্ঠিত ব্যৱসায়ী নিৰুদ্দেশ হৈছে ৰঙাপাৰাৰ ত্ৰিমূৰ্তি ভাণ্ডাৰ স্বত্বাধিকাৰী শৰ্মল পাৰিক 25 আগষ্টৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে বৰ্তমান পৰিয়ালবৰ্গই ৰঙাপাৰা আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰিছে ঠেলামৰাত থকা নিজৰ ভাতৃৰ ঘৰলৈ যাম বুলি কৈ ঘৰৰ পৰা ওলাই গৈছিল ব্যৱসায়ীজন মহানগৰীৰ ৰুক্মিণী গাঁৱৰ পথৰ দাঁতিৰ গছ কাটি তহিল ৰুক্মিণী গাঁও উৰণ সেতু নিৰ্মাণৰ বাবে কাটিলে গছসমূহ উৰণ সেতু নিৰ্মাণৰ যুঁজা চলাইছে লোক নিৰ্মাণ বিভাগে 6 মাইলৰ পৰা ছুপাৰ মাৰ্কেটৰ সমীপলৈ হ'ব উৰণ সেতুখন দেওবাৰে নিশাৰ ভিতৰতে কাটি পেলালে হাতৰ পৰা আজিপা গছ উজনি অসমৰ পৰা মিয়া খেদি দিয়া হ'ব বুলি বিভিন্ন দল সংগঠনৰ ভাবুকি প্ৰদানৰ পিছতে জাঙোৰ খাই উঠিছে সদৌ বি টি চিৰ সংখ্যালঘু ছাত্ৰ সন্থা সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত তামোলপুৰ আঞ্চলিক এ বি এম চিৰ সপ্তম দ্বিবাৰ্ষিক অধিৱেশনৰ পৰা এ বি এম চিৰ সভাপতি টাইছন হুছেইনে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আমচুক অসমৰ পৰা নিষিদ্ধ কৰাৰ দাবী হিন্দু যুৱ পৰিষদ অসমৰ আমচুক অবৈধ বাংলাদেশী ৰক্ষক আখ্যা দিয়াৰ লগতে অবৈধ ড্ৰাগছ গৰু সৰবৰাহকাৰীৰ লগত জড়িত থকাৰ অভিযোগ হিন্দু যুৱ পৰিষদ অসমৰ
আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনৰ বাবে হাজু অসম গণ পৰিষদ অগপৰ কাৰ্যকৰী সভাপতি তথা মন্ত্রী কেশৱ মহন্তই নিজ বিধানসভা সমষ্টি তেলিয়া মৰিয়া বুথৰ পৰাই আৰম্ভ কৰিছে পঞ্চায়ত নিৰ্বাচনৰ বুথ সমিলন। বিহালি বলিছে উপনির্বাচনের বতাহ। কংগ্রেসের সমান্তরালকে বিরোধী ঐক্যমঞ্চর অংশীদার CPIML দলেও প্রদর্শন করেছে তৎপরতা। উপনির্বাচন সমষ্টিটির পার্থিত্য প্রক্ষেপর ঘোষণা করে বিভিন্ন ঠাইত আন অনুষ্ঠিত করেছে নির্বাচনী সভা সমিতি। সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন মিজোরামর হাইলাকান্দির কিল্লারবাগ গাঁও ধলেশ্বরী নৈর গড়াখহনীয়ার ফলত মিজোরামর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহির্বিশ্বর। ধলেশ্বরী নৈর খহনীয়ায় রেলপথ উতুয়াই নিয়ার ফলত সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। উত্তর পূব সীমান্ত রেলওয়ে বন্ধ করে দিছে। মিজোরামর ভৈরবীলৈকে চলাচল করা সকল রেল বর্তমান হাইলাকান্দির জামিরালৈকেহে চলাচল করে আছে। রেল খহনীয়ার বাবে সমস্যার সৃষ্টি হয়েছে রেলপথ মেরামতি করাত। স্মার্ট মিটার, বর্ধিত বিদ্যুৎ মাচুল আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানোর বিরুদ্ধে পুনের প্রতিবাদ। সরুপথর APDCL কার্যালয়ের সম্মুখত ধনশ্রী মহকুমা ছাত্র সন্থার মানব শৃঙ্খল কার্যসূচী। স্মার্ট মিটার বন্ধ করার নিয়মিয়া বিদ্যুৎ যোগান সুনিশ্চিত করার দাবি প্রতিবাদকারী। দবকা সামূহিক চিকিৎসালয়ত সংঘটিত কোটিটকীয়া আয়ুষ্মান কেলেঙ্কারীক লৈ বিধায়ক সিরাজউদ্দিন আজমলের দুঃখ প্রকাশ। দুর্নীতিত জড়িত সকলের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব বলে কয় বিধায়কগুলো। আয়ুষ্মান আঁচনির নামত অহা ধন আত্মসাত করে পলাতক হয়ে আছে একাউন্টেন্ট মোহাম্মদ ইমদাদ চান। আয়ুষ্মান দুর্নীতিত হাঙুর খাওয়া ভারপ্রাপ্ত চিকিৎসা বিষয়া আবু শরীফ একাউন্টরও দীর্ঘদিন ধরে পলাতক হয়ে আছে। শেহতীয়াকৈ চিকিৎসক আবু শরীফে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের 12 সেপ্টেম্বরলৈকে অন্তর্বর্তীকালীন জামিন লৈ পুনের কর্তব্যত যোগদান করেছে। ইফালে একাউন্টেন্ট মোহাম্মদ ইমদাদ চান নীলবাগান মডেল হাসপাতালে শাস্তিমূলক বদলি করার পিছতো 9 আগস্টরপরা নীলবাগান আদর্শ চিকিৎসালয়ত অনুপস্থিত হয়ে আছে। কোটিটকীয়া আয়ুষ্মান কেলেঙ্কারীর বিরুদ্ধে দবকা আরক্ষী থানাত রুজু হওয়া গোচরত কেইবাজনো সদস্য জড়িত থাকার সন্দেহ। ইতিমধ্যে দবকা আরক্ষীয়ে এই কেলেঙ্কারীত জড়িত এজন যুবকক রঙা ঘরলে প্রেরণ করেছে। দেগুদ আমসত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে 20টারও অধিক পরিয়ালের পুনের স্বধর্ম গ্রহণ। সদৌ হিন্দু ধর্ম সংস্কৃতি সুরক্ষা সমিতির উদ্যোগত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত মাঙ্গলিক পূজা অর্চনা আর ধর্মীয় রীতি নীতিরে স্বধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হওয়া পরিয়ালের সদস্যসকলে। আজি রতনপুর অঞ্চলত অবৈধ চোলাই মদের বিরুদ্ধে মাজরগুড়ির মহিলা সমাজে চলালে অভিযান। মহিলাসকলে চলোয়া এই অভিযান দুটাক অবৈধ চোলাই মদ ব্যবসায়ীক হাতে লুটে ধরে আরক্ষী গতাই দিয়ে। পিছত ক্ষুব্ধ মহিলা সমাজে রাজপথে ওলাই আহি অবৈধ সুরা ব্যবসায়ীর বিরুদ্ধে সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। বঙ্গাইগঞ্জ জেলার কুমারকাটাত হুকাবহ ঘটনা। দলনি বিলত মাছ মারিবলে গৈ পিতা পুত্র খলিল সমাধি। পিতৃ পূরণ দাস আর পুত্র অঙ্কুর দাসের করুণ মৃত্যু। দেওবার নিশা মাছ ধরবলে গেছিল দুইজন। আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দুয়ে মৃতদেহ উদ্ধার করে। বরপেটার ডোলাহাল পথর বারাদিষ্ঠ পুলিশ রিজার্ভের সম্মুখত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। চেঙা রাজচক্র বিষয়ের বাহনের সঙ্গে এখন যাত্রীবাহী মেজিক বাহনের মুখামুখি সংঘর্ষ। দুর্ঘটনায় কেইবাগৰাকীও যাত্রী আঘাতপ্রাপ্ত হয়। আহত সকলক স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়। বরপেটার উত্তর কাটা ঝাড় বরপথার গাঁওর জরাজীর্ণ পথে জলাকলা খুঁয়াইছে রাইজক। বরপেটা রোড কাটাঝাড় আনন্দ বাজার শালবাড়ী সংযোগী পথটো পুখুরীর ভদ্রিক গাঁত। পথটো মেরামতির ক্ষেত্রে আজি পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষ তথা জনপ্রতিনিধিয়ে গুরুত্ব প্রদান নকরার অভিযোগ। IIT গুৱাহাটীত সৰগম সংগীত বিদ্যালয়ের ত্রয়োবিংশ অতিথক প্রতিষ্ঠা দিবস উদযাপন। এই প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রাখি ভূপেন হাজরিকা প্রেক্ষাগৃহত বঁটা বিতরণী সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত সংগীত সাধক বঁটা প্রদান করা হয় বিশিষ্ট সংগীত পরিচালক ডক্টর রমেন চৌধুরীক। মরিয়নীর লাহিং এরা গাঁত পথর দুরবস্থা। জরাজীর্ণ পথটোর মেরামতির বাবে বিধায়ক রূপজ্যোতি কুর্মী কেইবাবারও আবেদন নিবেদন করার পাছতো আজিলেক নহয় মেরামতি। যার বাবে গাঁওয়ের রাইজে গাঁঠির ধন ভাঙি পথটো মেরামতি করার বিধায়ক রূপজ্যোতি কুর্মীর সুমতি বিচারি প্রার্থনা জানাইছে। মাজুলীর দেওবারে নিশা অহা ধুমুহায় বিভিন্ন অঞ্চলত বিস্তর ক্ষতি সাধন করে। মাজুলীর পতিয়া গাঁও, হুকুনামুখ, সুময়মারী, কানিয়াজান আদি অঞ্চলত ধুমুহায় ক্ষতি সাধন করে। বিধ্বংসী ধুমুহাত কেইবাটাও বাসগৃহ তথা বিদ্যালয় কম বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধুবুরীর শ্রী গুরু টেগ বাহাদুর সাহিবজি গুরুদ্বার সর্দার ভগেল সিংক অস্থায়ী সভাপতির পদত দায়িত্ব অর্পণ করা হয়েছে। সর্দার রাজ গুরমিত সিংক সাধারণ সম্পাদক হিসাবে লো 160 জনীয় শিখ প্রতিনিধি বোর্ড ইস্টার্ন জোনর কমিটিখনক বৈধভাবে ইয়ার কার্যকরী কমিটিয়ে স্বীকৃতি প্রদান করেছে। তুলিকা নৃত্যাঞ্জলি কলাকেন্দ্রের দ্বিবার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান। দেওবারে কলাক্ষেত্র মাধবদেব প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানত পদ্মশ্রী নৃত্যাচার্য যতীন গোস্বামীয়ে সাংস্কৃতিক সন্ধিয়ার শুভ উদ্বোধন করে।
বাক্সা জেলার গৃহরক্ষী স্বেচ্ছাসেৱক কল্যাণ সমিতির সংবাদ মেল সমকাম আর সম অধিকারের দাবিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে গরজি উঠিল বাক্সা জেলার গৃহরক্ষী স্বেচ্ছাসেৱক কল্যাণ সমিতি। দাবি পূরণ নহলে ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার হুঙ্কার গৃহরক্ষী কল্যাণ সমিতি। শেহতীয়াকৈ গৃহ বিভাগে অনলাইনৰ জৰিয়তে গৃহৰক্ষী জোৱানৰ নিযুক্তিৰ ব্যৱস্থা কৰাৰ পাছতে 60% গৃহৰক্ষী জোৱান নিযুক্তি লাভৰ পৰা বঞ্চিত হৈছে। আনহাতে 40% বছৰ বছৰ ধৰি নিযুক্তি লাভ কৰি আহিছে, যাৰ বাবে প্ৰশিক্ষণপ্ৰাপ্ত নিযুক্তি বঞ্চিত গৃহৰক্ষী জোৱানসকলে আৰ্থিক অনাটনৰ সন্মুখীন হৈছে। মাজিনগৰৰ এখন ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ৰ শিক্ষক তথা ভাস্কৰ্য শিল্পী প্ৰবীৰ গগৈৰ হাতৰ পৰশত প্ৰাণ পাই উঠিছে বিভিন্ন প্ৰতিমূৰ্তি। জিলাখনৰ বিভিন্ন মঠ মন্দির শিক্ষানুষ্ঠানত শিক্ষক প্রবীর গগৈ অর্ডার অনুযায়ী প্রেরণ করেছে প্রতিমূর্তি। জামুগুড়িহাটর ঢলাই বিল চামধরা গাঁওয়ের স্বর্গীয় কমলা ডুঙ্গাঙা সমন্বয় ক্ষেত্রত 81তম বলিদান দিবস উদযাপন করা হয়েছে। গোর্খা সম্মিলন শোণিতপুর জেলা সমিতির উদ্যোগত তথা মধ্য জামুগুড়ি শাখার সহযোগত শহীদ মেজর দুর্গামল্লর স্মৃতিত এই দিবস উদযাপন করা হয়। দেশ মাতৃর সেবা আগবর কঠোর অনুশীলনত ব্যস্ত এজাক তরুণ তরুণী। তো পুয়া 4 বজার পর আবেলি 6 বজালেক কলাইগাঁও রণফুল স্টেডিয়ামত বিভিন্ন শারীরিক অনুশীলন চলাইছে বৃহত্তর কলাইগাঁও অঞ্চলের 2 শতাধিক যুবক যুবতী। কোকরাঝারত অত্যাধুনিক সা সুবিধাযুক্ত টাউন হল তথা অডিটোরিয়ামৰ আধারশিলা স্থাপন। 24 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হবলগীয়া অডিটোরিয়ামটোত আধারশিলা স্থাপন করে বিটিআরৰ মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুৱে। গোয়ালপাড়ার হাজডোবা গাঁও পঞ্চায়েতের জলেশ্বর উন্নয়ন খণ্ডের অধীন দুর্নীতির অভিযোগ। প্রাক্তন সভাপতি নাসিরউদ্দিন আর সচিব মিরাজুল রহমানের বিরুদ্ধে এই অভিযোগ। স্থানীয় রাইজর কেবাটাও আসনির নামত আবন্টিত ধন আত্মসাত করার অভিযোগ। উড়িষা পাখরি আয়ুষ্মান আরোগ্য মন্দির মেরামতির নামত আবন্টিত ধন আত্মসাত করার অভিযোগ। ডক্টর ভূপেন হাজরিকা মুক্তি মঞ্চ মেরামতির নামত আর কান্তাপুর গাঁওয়ের মসজিদ মেরামতির নামত নিম্নমানের কাম করে অধিকাংশ ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপিত হয়েছে। শীঘ্রে মুক্তি পাব নতুন অসমীয়া ছবি শিকার। বিগ ফিল্মছ মিডিয়ার ব্যানারত নির্মাণ করা হয়েছে ছবিখন। সোমবারে জ্যোতিচিত্রবনত শিকার ছবিখনের ট্রেইলার আর গান মুক্তি দিয়া হয়। 20 সেপ্টেম্বরত অসমৰ লগতে উত্তর পূবর বিভিন্ন ছবিগৃহত মুক্তি লাভ করব ছবিখন। দেরগাঁওর বাটিপরিয়াত শনিবারে নিশা পিঞ্জরাবদ্ধ হয় এটা নাহর ফুটুকি। বিগত 2 দিন ধরে সন্ত্রাস চলাই আহিছিল নাহর ফুটুকিটোয়ে। দেরগাঁও বন বিভাগে স্থাপন করেছিল পিঞ্জরাটো। অবশ্যই নাহর ফুটুকিটোর মুখত আঘাতর চিহ্ন স্পষ্ট। কলিয়াবৰত বন্যহস্তীৰ সন্ত্ৰাস। দেওবাৰে নিশা কলিয়াবৰৰ ঝাউকটা প্ৰাথমিক বিদ্যালয়ত বন্যহস্তীয়ে চলাই উপদ্ৰৱ। বিদ্যালয় গৃহৰ পকী দেৱাল ভাঙি বন্যহস্তীয়ে খালে মধ্যাহ্ন ভোজনৰ চাউল। কাজিৰঙাৰ বৰবিল গাঁৱৰ কৃষি পথাৰৰ এটা হাতী পোৱালি উদ্ধাৰ হৈছে। দেওবাৰে নিশা খেতিপথাৰলৈ অহা হাতীৰ জাকৰ পৰা বিচ্ছিন্ন হৈ অকলশৰীয়া হৈ পৰা হাতী পোৱালিটোক অসুস্থ অৱস্থাত স্থানীয় ৰাইজে উদ্ধাৰ কৰে। পাছত ঘটনাস্থলীত বন বিভাগ পশু চিকিৎসকৰ দল উপস্থিত হৈ হাতী পোৱালিটোক পৰ্যবেক্ষণ কৰিছে। নুমলীগড় প্রকাণ্ড অজগর উদ্ধার হয়েছে। মরঙীৰ সর্প মানব খ্যাত প্রসন্নদীপ বৰদলৈ এডাল প্রকাণ্ড অজগর উদ্ধার করে বন বিভাগক গতাই দিয়ে। পাছত বন বিভাগে অজগরডাল দেওপাহাড় বনাঞ্চলত মুকলি করে দিয়ে। কলিয়াবৰত লাজুকী বান্দর উদ্ধার। দেওবাৰে নিশা জকলাবন্ধা ৰাজপথত উদ্ধার হয় দুষ্প্রাপ্য লাজুকী বান্দরটো। এজন ই ৰিক্সা চালকে উদ্ধার করে লাজুকী বান্দরটো। নিশায় জকলাবন্ধা বন বিভাগক সঞ্চাৰ দিয়া হয়। বাক্সার বরিমাখাত বাক্সা জেলা সুপার ডিভিজন লীগ ফুটবল 2024 আরম্ভ হয়েছে। 12 সেপ্টেম্বরলৈ বরিমাখা আর মুসলপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হবলগীয়া এই প্রতিযোগিতা জেলাখনের 8টা ফুটবল দলে অংশগ্রহণ করেছে। ভারতীয় ফুটবল ফেডারেশন নির্দেশত বাক্সা জেলার স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগত প্রথমবারের অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথমক্ষণ খেল জেলাখনের বরিমাখা জৌহালর খেলপথারত হয়েছে। আর ফুটবল খেলখন ডুমুনি স্পোর্টস ক্লাবে জলাগাঁও স্পোর্টস ক্লাবক 3-2 গোলের ব্যবধানত হরুয়ায়। মরিয়নী চতুর্থ সংখ্যক যোরহাট জেলা কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মরিয়নী মার্শাল আর্ট এসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত এই প্রতিযোগিতাখন মরিয়নী মহাবিদ্যালয় ইনডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা জেলাখনের 4 শতাধিক কারাতে খেলুয়ে অংশগ্রহণ করে। জাগীরোডত অনুষ্ঠিত হয় এখন জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। জাগীর ভগতগাঁওর সমূহিয়া ভবনত আয়োজিত এই প্রতিযোগিতাত 6টা শাখাত 100ধিক প্রতিযোগীয়ে অংশগ্রহণ করে। হাজো কোঁৱৰপুৰৰ বৰলীয়া নৈত অনুষ্ঠিত হয় পৰম্পৰাগত হুলুং নাও খেল প্ৰতিযোগিতা। হাজো মহকুমা ক্ৰীড়া উন্নয়ন পৰিষদৰ উদ্যোগত কোঁৱৰপুৰ স্পৰ্টছ ক্লাবে প্ৰতি বছৰৰ দৰে এইবেলিও অনুষ্ঠিত কৰে এই প্ৰতিযোগিতা। নাও খেল প্ৰতিযোগিতাত প্ৰথমে পুৰস্কাৰ লাভ কৰে মা ৰূপহী নামৰ নাওখন। সোমবাৰে শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী উপলক্ষে ৰাজ্যজুৰি সত্ৰ নামঘৰত আয়োজন কৰা হৈছে নাম প্ৰসংগৰ। পুৱাৰে পৰা নামঘৰত আধ্যাত্মিক পৰিৱেশৰ সৃষ্টি হয়। শ্ৰীকৃষ্ণ মন্দিৰত পুৱাৰে পৰা ভিৰ কৰিছে ভক্তসকলে।
দিনিয়া কার্যসূচী বেঙ্গালুরুর নাম ঘরতে উলমালহের পালন করা হয়েছে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী প্রতি বর্ষর দরে এইবারও শ্রীমন্ত শঙ্করদেব সাংস্কৃতিক সমাজ বেঙ্গালুরুর নাম ঘরত উলমালহের উদযাপন করা হয়েছে জন্মাষ্টমী উত্তর গুয়াহাটীর দৌল গোবিন্দ মন্দিরতো উলমালহের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে সোমবারের তিনিদিনাকৈ উদযাপিত হয়েছে দৌল গোবিন্দ মন্দিরের জন্মাষ্টমী মহোৎসব পুয়ারে রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্তর সমাগম ঘটিছে দৌল গোবিন্দ মন্দিরত শ্রীকৃষ্ণৰ জন্মাষ্টমী উপলক্ষে মহানগরীর উলুবাড়ী স্থিত ইস্কন মন্দিরতো উখল মাখল পরিবেশে বিরাজ করেছে সোমবারে পুয়ারে প্রায় ইস্কন মন্দিরত সহস্রাধিক ভক্ত ভিড় করেছে কৃষ্ণ বন্দনায় মুখরিত হয়ে পড়েছে সমগ্র ইস্কন মন্দির চৌহদ রাজ্যের অন্যতম মন্দির ইস্কন খ্যাত হরে কৃষ্ণ মন্দিরতো জন্মাষ্টমী উদযাপন করা হয় উত্তর গুয়াহাটী শিলাগ্রন্থ হরে কৃষ্ণ মন্দিরত শ্রীকৃষ্ণৰ জন্মাষ্টমী মহোৎসব সোমবারের পর তিনিদিনিয়াকৈ উদযাপিত হয়েছে দেশের ভিন্ন প্রান্তর দরং জেলা দেওমূরৈ শ্রী শ্রী শিয়ালা বৈষ্ণব দেওমূরৈ সত্রত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয় দেওমূরৈ নিকটবর্তী কেবাখনো গাঁও রাইজর উদ্যোগত পরম্পরা অনুসরি প্রতি বছরে পালন করে অহা হয়েছে জন্মাষ্টমী পবিত্র ভাদ মাহর সময় শ্রী শ্রী আটখেলিয়া নামঘর ভক্তপ্রাণ রাইজক বিনামূলীয় বিতরণ করা হয় ফলরস আর বিশুদ্ধ খোয়া পানি বীর লাচিত সেনা আর অনুসূচিত জাতি ছাত্র সন্থায় ভক্তসকলের মাজত বিতরণ করে ফলরস আর বিশুদ্ধ খোয়া পানি শ্রীকৃষ্ণর জন্মস্থান মথুরার শ্রীকৃষ্ণ মন্দিরত সোমবারে পুয়ায় আরতি করা হয় শ্রীকৃষ্ণর জন্মোৎসব উপলক্ষে আটক ধুনিয়াকৈ সজাই পড়াই তোলা হয়েছে শ্রীকৃষ্ণ প্রতিমূর্তি দর্শনের বাবে মন্দির চৌহদত হাজার হাজার ভক্তর সমাগম ঘটিছে জন্মাষ্টমী উপলক্ষে মথুরাত দেখবলে পাওয়া গেছে উখল মাখল পরিবেশ ভজন কীর্তনে মুখরিত হয়ে পড়া মথুরাত ভক্তসকলে নাচি বাগি কৃষ্ণর বন্দনাত আত্মবিভোর হয়ে পড়া দেখবলে পাওয়া গেল উড়িষ্যার পুরীর সাগর তীরত উজলিল কৃষ্ণর মুখাবয়ব সোমবারে শ্রীকৃষ্ণর জন্মোৎসব উপলক্ষে বলুকা শিল্পী সুদর্শন পাটনায়কে সাগর তীরত বলুকাত অঙ্কন করলে কৃষ্ণর মুখাবয়ব রাজধানী দিল্লীত হিট এন্ড রানের ঘটনা সংঘটিত হয়েছে সোমবারে পুয়া এখন দ্রুতবেগী ট্রাকে ফুটপাথত শুই থাকা তিনগৰাকী লোকক মহতিয়া লৈ যায় এই ভয়াবহ দুর্ঘটনাত ঘটনাস্থলীত মৃত্যু হয় তিনজনকৈ লোকর ঘটনাস্থলীর পৰা বাহন এৰি পলাই যায় চালক শাস্ত্রী পার্ক এলাকার ফুটপাথত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটো গুজরাটের কেবাটা অঞ্চল বানত বুর গেছে এরানেপারাকৈ হওয়া বরষুণের ফলত বহুকেইটা অঞ্চল বানত বুর যাওয়ার স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা রাজপথত পানির মাজত আবদ্ধ হয়ে পড়ে বহুকেইখন বাহন ভারতের প্রথমজন অসামরিক মহাকাশ পর্যটক গোপী চাঁদ ঠোঁটা ঘোরাক উষ্ম আদরণি সোমবারে দিল্লীর বিমানবন্দরত মহাকাশ পর্যটকগৰাকী উষ্ম আদরণি জানা হয় আমাজনের প্রতিষ্ঠাপক জেফ বেজোসর মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের নিউ শেফার্ড 25 অভিযানত ক্রুর অংশ হিসাবে মহাকাশলৈ যাত্রা করেছে বাংলাদেশের ঢাকার পুনর উত্তেজনা দেওবারে নিশা সচিবালয়ের সম্মুখত শিক্ষার্থী প্রতিবাদ ঢাকার সচিবালয়ের সম্মুখত শিক্ষার্থী আর আনসার সদস্যের মাজত সংঘাত হয় আহত 40 জনের অধিক লোক ছাত্র আন্দোলনের দুজন নেতাক আটক করার খবর ওলার পাছতে পুনর শিক্ষার্থীর প্রতিবাদ ইসরায়েলক আক্রমণ করা মিলেশিয়া বিদ্রোহী গোট হিজবুল্লার বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ আরম্ভ করেছে ইসরায়েলে শতাধিক বিমানের দক্ষিণ লেবাননত আক্রমণ চলালে ইসরায়েলে দেওবারে নিশা লেবাননত থাকা হিজবুল্লার 270টা ঘাটিত বিমান আক্রমণ করে ইসরায়েলের বায়ুসেনা বাহিনী ভূমধ্য সাগরের উপরেদি গৈ দুখন দেশ পার হয়ে ইসরায়েলে চলালে আক্রমণ হিজবুল্লার ধারাবাহিক রকেট আক্রমণের পাছতে ইসরায়েলে বিমানে আক্রমণ চলায় লেবাননত ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লেবাননস্থিত মিলেশিয়া সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লায় শশ ড্রোন আর রকেট আক্রমণে ইসরায়েলক ব্যতীগ্রস্ত করে তোলা হিজবুল্লা সমুলঞ্চে নিপাত করার ভাবুকি দিছে ইসরায়েলে এমাহ পূর্বে বেইরুতের উপকণ্ঠ অঞ্চলত হিজবুল্লার সামরিক প্রধান ফুয়াদ শুক্রক হত্যা করেছিল ইসরায়েলের চোরাংচোৱা সংস্থা মোসাদে ক্রমাৎ বেয়ার ফললে ঢাল খাইছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি গাজার যুদ্ধর পাছত এবার ইসরায়েলের লক্ষ্য মিলেশিয়া গোট হিজবুল্লার উপর ইপিনে হামাসের রাজনৈতিক গোটর প্রধান ইসমাইল হানিয়েক ইরানত হত্যা করার পাছতে ইসরায়েলের উপর খড়্গহস্ত হয়ে পড়েছে ইসলামিক দেশসমূহ ইরানকে ধরে মধ্যপ্রাচ্যের কেবাখনো দেশে ইসরায়েলক উচিত শিক্ষা দিয়া হব বলেও আনকি হুঙ্কার দিছে ফলত মধ্যপ্রাচ্যত আরও এখন নতুন যুদ্ধের আশঙ্কা করা হয়েছে ভূ রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে পড়েছে এটা মধ্যপ্রাচ্যত ইসরায়েলের বিধ্বংসী আক্রমণের ফলত দক্ষিণ লেবাননত তিনজন মিলেশিয়া সন্ত্রাসবাদীর মৃত্যু হওয়ার লগতে কেবাজনো অসামরিক লোক আহত হয়েছে ইফালে হিজবুল্লায় ইসরায়েলে নিক্ষেপ করা কেবা শতাধিক রকেট আর ড্রোন ধ্বংস করবলে সক্ষম হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে আনহাতে ইসরায়েল নৌসেনার এজন বিষয়া নিহত হয়েছে হিজবুল্লার আক্রমণত ইফালে হিজবুল্লায় ইসরায়েলের 320টা স্থানত রকেট আক্রমণ করার দাবি করেছে ইয়ার ভিতর অধিকাংশই হয়েছে সামরিক ঘাটি সম্ভাব্য যুদ্ধৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমেৰিকাই ইজৰাইলৰ সমৰ্থনত ভূমধ্য সাগৰলৈ দুখন যুদ্ধ জাহাজ প্ৰেৰণ কৰিছে যুদ্ধ হলে ইজৰাইলৰ পক্ষ থকা আৰু নিশ্চিতি প্ৰদান কৰিছে আমেৰিকাই ভূমধ্য সাগৰৰ গাইডেড মিছাইল বাহী এখন ছাবমেৰিনৰো সঞ্চালন বৃদ্ধি কৰিছে আমেৰিকাই
রাশিয়ার মস্কোত অবস্থিত সারাটভৰ আটাইতকৈ ওখ অট্টালিকা ভলগা স্কাইট ইউক্রেইনৰ আক্ৰমণ 38 মহলীয়া উচ্চ অট্টালিকা দুজনেৰে কৰা আক্ৰমণত কেইবাটাও ফ্লৰ ক্ষতিসাধন হোৱাৰ লগতে এই ঘটনাত দুজন লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে পাকিস্তানৰ বেলুচিস্তানত গুলীচালনাৰ ঘটনা বাছৰ পৰা নমাই 33 জন লোকক গুলীয়া হত্যা কৰিছে সন্ত্ৰাসবাদীয়ে বাহনৰ পৰা নমাই আৰু হিৰ যাত্ৰীৰ পৰিচয়লৈ সন্ত্ৰাসবাদীয়ে তাৰ পিছতে গুলীয়া হত্যা কৰিলে ইজনৰ পিছত সিজন কুমাৰী বেলুচিস্তানৰ মুছাখেল জিলাত সন্ত্ৰাসবাদীয়ে সংঘটিত কৰিছে এই ঘটনা সন্ত্ৰাসবাদীয়ে গুলীচালনাৰ ঘটনাত 5 জনকৈ লোক আহত হৈছে যাত্ৰীক নমাই 10 বাহনত অগ্নিসংযোগ কৰি দিয়া সন্ত্ৰাসবাদীয়ে আৰু ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ এইটো মাইথান ষ্টীল নহয় ওচৰ চুবুৰীয়া